আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রুমস কিচেন ইউকে। আশা করি আপনারা সকল ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি আজকে একটা ব্লগ শেয়ার করবো, ইনশাল্লাহ আপনারা ভালো লাগতে পারে। জানি না আমি সুন্দর করে করলাম কি কিতা, বাট আমি ট্রাই করলাম, ইনশাল্লাহ আপনারা সুন্দর করে দেখাইতাম। তো আমি আজকে আপনার লাগে শেয়ার করবো সরিষা বা মাস্টার দিয়া হইরোজ একটা করে আমরা সিলেটিরা ওটা দিয়ে আমি ফাইপা মাছ বানাইছিলাম, বা শুদ্ধ ভাষা পাবদা মাছও হইন। তো যে যেটা হইন আমি সিলেটি ভাষা হইরাম, এটা আমি ফাইবা মাছ বানাইছিলাম হইরোর বিশে যেন ওটা দিয়া। আসলে আমরা সব সময় ফাইবা মাছ বুনা খাই একটু, বা হাত করার বাখল দিয়ে আমি রান্ধি সব সময়। তোমার দেখা একজন ফ্রেন্ড আছিল, তাই গরো খাইছিলাম, তো বাকা মজা লাগছে। আসলে দেখা দেখাইয়া মানুষের তারা বেশি ফাইবা মাছ হইরো দি বানাইন। তো আমি তোরা বানাইয়া দেখি সমথিং ডিফারেন্ট মজা লাগতে পারে। আসলে তো খুব মজা হয়েছিল তরকারিটা। তো আমি বিসমিল্লাহ, মানে তো আমি মাছটা পয়লা বিরান করিলাম। আমি মাছটা বিরান করবার সময় আমার তোরা মশলাল দিলাম, যেটা তা লাগে মশলা। আমি হাফ টিস্পুন লবণ দিছি, লবণ আপনারা একটু পরিমাণ মতো দিলাইবা। আমি এখানে এক ব্লক মাছ নিছি, এক ব্লকের মাঝে ফার্স্টটা ফাইবা ওলা আছে মনে হয়, আর হাফ টিস্পুন মরিচ দিছি আমি, হাফ টিস্পুন হলুদর পাউডার দিলাইমু, আর হাফ টিস্পুন বাখর দিমু ধনিয়ার পাউডার যেটা। আর আপনারা মাছটা যদি বিরান করবার আগে একটু ক্লেন্ডার লইয়া রাখলেন 10 মিনিট লাগে, যদি পানিটা জড়ি যায় থে মাছ বিরান করবার সময়, আর তেলটা ফুটে না, নাইলে ফুটিয়ে আসলে তেল সবটা বড়ি যায়। আর আপনারা যদি মশলাটা সবটা দিয়া আর ফ্রিজেও যদি 10 মিনিট লাগে রাখিলেন, তো মশলাটা আসলে মাছের ভিতরে হামাই গিয়া আর মাছ বিরানটা মজা হয়। 10 মিনিট যেনে থাকে ফ্রিজ, মশলাটা বালা ঠিকই গিয়া লাগে মাছের মাঝে। আর আপনারা যদি টাইম থাকে না তে এমনিও ফ্রাই করিলে বা ঠিক আছে, মজা হয় আসলে এমনিও। আমি আমার টাইম আসছিল, তো আমি 10 মিনিট লাগে তো রাখছিলাম ফ্রিজ, আর ইয়া 10 মিনিট বাদে আমি বাহরা আর মাছটা ফ্রাই করিলাম। আমি মাছটা ফ্রাই করবার লাগে একটা ফান লইছি, ফানের মাঝে তেল দিলাম আপনারা দেখারা। তেলটা আমি বেশি দিলাম না, বিকজ আমার ফানটা নন স্টিক ফান, অত তেল লাগে না বেশি। আর আপনারা আসলে তেলটা পরিমাণ মতো দিলাইবা একটু বুঝছে, যদি বাংলাদেশও বানান, বাংলাদেশও যেটা লোয়ারি তার মাঝে আই থিঙ্ক একটু তেল বেশি লাগে, নাইলে মাছটা লাগি যায় গিয়া লোয়ারির মাঝে, আর মাছটা লাগি গেলে মাছ ভাঙ্গিয়া নষ্ট হয়ে যায় মাছটা। তো আপনারা দেখলাম আমি একটা একটা করে সকল মাছটা লাইমু দিয়া, আর 10 মিনিট আমি ফুল গ্যাসে রাখবো। আমার মাছটা ওইবার লাগে ফুল গ্যাস, আমি স্লো গ্যাসে তৈতাম না, বিকজ মাছটা ফুল গ্যাসত দিয়েও বিরান করা যায়। আসলে আরও ফুল গ্যাসে দিলে ভালো হয়, মাছটা লাগে না একবারে বিরান হইয়া এক সাইডে বাদে হো সাইড, আমি উল্টাই আরও 10 মিনিট ওলা ফুল গ্যাসে দিয়া বিরান করিলামো। আর আমার হৈরোর বেশি যেগুণ আমি 1 ঘন্টা ভিজাই রাখছিলাম, তো এবার মাছ বিরান করিলাম, আর হৈরোর বেশি এবার আমি ফিসে রাখিলামো। মাছ বিরানো হয়ে যাব আমার, আর বেশি কিন্তু আমি ফাটার মাঝে ফিসমো। ফাটার সার আপনারা ব্লেন্ডারও বেশি গুণ করতে ফারতা নাই, বিকজ বেশি তো থা থাকে, আর আপনারা বুঝারা ব্লেন্ডারও দিলে এগুণ গোটা গোটা থাকবো, এলা একবারে নিমালিশ চেষ্টা হয় নিদা এলা ওই তো নাই। তো আমার মাছ বিরান এক সাইড হয়ে গেছে, আমি উল্টাইয়া দিলাই রাম আপনারা দেখরা, আর হো সাইড আমি আরও 10 মিনিট ফুল গেছে দিয়া রাখছি। আমার মাছ বিরান হয়ে গেছে, আমি একটা প্লেটের মাঝে লইয়া রাখি দিলাম, বিকজ আমি রান্ধা স্টার্ট করবো। তো আর তেল মাছ বিরানটা যদি আপনারা ওই যায় ফানটা কি লইয়া রাখিলে, বা নাইলে ফানও যে তেল থাকে ই তেল আরবার মাছের মাঝে আমাইয়া মাছ কিন্তু একবারে নরম হয়ে যায়, এলা ক্রুঞ্চি জানে একটা আর থাকে না যায় কি। আমি একটা একটা করে সকল মাছ আমি প্লেটের মাঝে লইয়া রাখিলাম, আর আপনারা প্লিজ আমার লাগে দোয়া করবা, আর প্লিজ প্লিজ আপনারা আমার সাপোর্ট করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আমি রান্ধাটা স্টার্ট করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরিমাণ মতো তেল দিলাইছি, তেল দিয়া আর আপনার ইচ্ছা মতো মাছ দেখে আগে তেল দিলাইবা, আর আমি রসুনটা দিয়া তেল একটু গরম হইলো, রসুন দিয়ে আমি ফেসটা সারিলাম। ফেসটা আমি আসলে ব্লেন্ডার করে রাখিলাম আগে, পেঁয়াজ দিয়ে আমি 10 মিনিটের মতো ওলা লাড়মো, আমি মিডিয়াম গ্যাসে দিয়া আমি 10 মিনিট লাড়মো, পেঁয়াজটা একটু ব্রাউন হইতো, বিকজ ব্লেন্ডার হলে পেঁয়াজ একটু ফানি ফানি লাখান থাকে। আর ফাটা যদি আপনারা ফিশ হন তে 5 মিনিট ওলা লাড়লে হইব, 10 মিনিট লাগতো না। তো আমি 10 মিনিট মিডিয়াম গ্যাসে দিয়ে আমি পেঁয়াজটা লাইরা, আর এখন মশলা দিলাইমো আমি, আপনারা দেখলে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি 1 টিস্পুন মরিচের পাউডার দিছি, 1 টিস্পুন হলুদের পাউডার দিলাম, আর 1 টিস্পুন আমি
মিক্স মিক্স পাউডার দিলাম, আর 1 টিস্পুন ধনিয়ার পাউডার। অ্যাকচুয়ালি আপনার সাইন মিক্স পাউডার 1/2 টিস্পুন দিতে পারবা, যদি আপনারা বুঝেন যে স্পাইস বেশি হয়ে যায়। তো আমি 1 টিস্পুন, তো আপনারা দেখেন আমি সপ্তাহ মশলা দিয়ে আমি লাররাম, আর এটার লগে আমি হইডর বিছি, যেগুলো আমি ফিশে রাখছিলাম ওটাও দেলাইছি। ফেসটা আমার একটু ব্রাউন হয়েছে আর ওটাও দেলাইছি আমি দিয়া, একটু লাইরে আমি পানি দেলাইমু, বিকজ আমার ফেসটা অলরেডি আমি আগে 10 মিনিট অলা ব্রাউন করছি, আর এখন মশলা দিয়া হইডর বিছি দিয়া আরও 5 মিনিটের মতো লারছি আমি মশলাটারে, বালাক থেকে ব্রাউনও লাখা করছি, একটু বিরানোর লাখা নাকি। এখন আমি পানি দিলাইরাম, আমি 1/2 কাপ পরিমাণওয়ালা পানি দিছি, বেশি পানি আবার দিছি না, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা গুঁড়া রাখি লিমু 5 মিনিটের লাগে। 5 মিনিট আমি মিডিয়াম গ্যাসে তৈছিলাম, 5 মিনিট বাদে দেখ আমার মশলাটা তেলটা একটু উফরে বাইক আছে, তো মশলার গন্ধটা একটু যায় গিয়ে, ওটা লাগে আমি পানি দিছিলাম। আর এখন আমি মাছটা দিলাইমু, মাছটা অলরেডি আমার বিরান করা, তো ওই তরকারি আর বেশি সময় লাগতো না রাঁধতে, বিকজ মাছ তো আমার অলরেডি বিরান করে রাখেলছি। আর আপনারা যদি চাইন থে আগের দিন যদি মাছ বিরান করে রাখিলেন, বা দুদিন খালি রান্ধিল তা পারবা যদি টাইম থাকে, তাইলে আরো ইজি হইব। আগের দিন মাছটা বিরান করে ফ্রিজে রাখিল তা পারবা, নষ্ট হইতো না। আর এখন তো ঠান্ডার সময়, গরমের দিন হইলে একটু ডর থাকে তরকারি নষ্ট হইবা। এখন আমি 1 কাপ পানি দিলাইছি, 1 কাপ পানি দিয়ে আমি আর তরকারি পানি দিতাম না, ও আমি একবারে পানিটা দিলাইছি, বিকজ মাছটা আমার অলরেডি বিরান করা, মাছটা হয়ে গেছে, আমি পানি দিয়া বেশি লাড়তাম না একটারে, বিকজ মাছটা বাঙ্গি জিব, স্লোলি আমি লাড়মু। আর আপনারা যদি একটু শিরা বেশি খাইতে চান, একটু পানি দিতে পারবা বেশি, বাট এই তরকারিটা আসলে বুনা মজা লাগে, ওটা লাগে আমি 1 কাপ পানি দিছি আর পানি দিতাম না। এটা দিয়ে আমি গুঁড়া রেখেছি পানিটা দিয়া, 10 মিনিটের লাগে আমি রাখছি, 10 মিনিট বাদে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আমি বাখরের পাতাটা দিলাইলাম উফরে, আপনারা দেখলা তেলটা উফরে বাই গেছে, আমার রান্ধাটা হয়ে গেছে। আর প্লিজ আপনারা আমার লাগে দোয়া করবা, আমার রান্ধাটা শেষ হয়ে গেছে। আর আপনারা লগে আমি ইনশাল্লাহ কালকে নতুন একটা ব্লগ শেয়ার করবো, একটু ডিফারেন্ট থাকবো, আপনারা আমার লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ।